আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি নাইমানু, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা প্রথমেই আমাদের পূর্বপাঠ যাচাই করব। গত ক্লাসে আমরা পড়েছিলাম নীল নদ আর পিরামিডের দেশ গল্পে কি প্রথম কিছু অংশ। আমার প্রিয় শিক্ষার্থীরা তো সবাই পড়েছো, তাই না? তাহলে আমি একটু যাচাই করি যে কেমন জেনেছো তোমরা। তাহলে প্রথমে বলছি, নীল নদ আর পিরামিডের গল্পটি পড়ে আমরা তার লেখক সম্পর্কে জেনেছি, তাই না? তাহলে এখন কে লিখেছে নীল নদ আর পিরামিডের গল্পটি বলো। হ্যাঁ, তোমরা পারবে, সৈয়দ মুস্তফা। এরপর আরেকটা প্রশ্ন ধরছি, লেখক কখন সুয়েজ বন্দরে পৌঁছান? সূর্যের লাল আর নীল রং মিলে কোন রং হয়? কি পারবা না তোমরা? অবশ্যই পারবে, বেগুনি রং হয়। তাহলে আমাদের পূর্বের ক্লাসে সব প্রশ্নের সময় পারবে। আজ আমরা নীল নদ আর পিরামিডের দেশ গল্পে পরের অংশটুকু জানব। তাহলে আমরা প্রথমে শুরু করি তাহলে। আচ্ছা, লেখক যখন মিশরে যান, মিশর কি মরুভূমি অঞ্চল? এটি কি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি অন্যতম? মিশর প্রাগৈতিহাসিক যুগ থেকে মিশর কি করেছিল? নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। নীল নদ, নীল নদ হচ্ছে মিশরের খুব সুন্দর একটা নদী। সেই নদীটার চিত্র তোমাদের একটু দেখায়। দেখো, এই যে এটা হচ্ছে নীল নদ। এই সৌন্দর্য দেখার জন্য কিন্তু অনেকেই মিশর ভ্রমণ করতে যান, এই নীল নদের সৌন্দর্য দেখার জন্য, যেখানে অনেক রকমের বিভিন্ন রকমের নৌকা দেখা যাচ্ছে, পাল তোলা নৌকা। আচ্ছা, মিশর মরুভূমি অঞ্চল, সেখানে কি হয়? সেখানে বৃষ্টি খুবই কম হয়, সেখানে বৃষ্টি খুবই কম হয়। যদিও বা হয়, সেটা হচ্ছে 2-1 ইঞ্চি বেশি না, 2 ইঞ্চি বেশি নয়। তাই এখানকার যে আবহাওয়া, মিশর আবহাওয়া শুষ্ক বলে এই এই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়। মিশরের রাজধানী কায়রো, এই এই গল্পে মিশরের রাজধানী এবং তার কিছু অংশ নিয়ে কি আলোচনা করা হয়েছে। এই রচনায় কি এসেছে? মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোর অদূরে গিজে এই পিরামিড, যেটা কি পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম। পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম হচ্ছে মিশরের পিরামিড। 3টি পিরামিড কি অনেক বড়। এছাড়াও কিন্তু মিশরের ভিতরে বাইরে অনেক বড় পিরামিড আছে, কিন্তু গিজেই আছে যে 3টা পিরামিড, সেই পিরামিড হচ্ছে বড় বিখ্যাত। আমরা একটু পিরামিডের ছবিটা একটু দেখে নিই, যে আমাদের মিশরের যে পিরামিড, সেই পিরামিড, এই যে এটা হচ্ছে মিশরের পিরামিড। আর মরুভূমি অঞ্চল, উটের মাধ্যমে সেখানে যাতায়াতের ব্যবস্থা করা হয়, এক এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য উটের ব্যবহার করা হয়, গাড়ি মোটর গাড়িও আছে, তারপরেও উটের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা আছে। এই পিরামিড কিন্তু দেখতে অনেক সুন্দর, মিশরে গেলে মানুষ এই পিরামিড দেখার আকর্ষণও অনেকে যায়। এই পিরামিড সম্পর্কে একটু বলি, পিরামিড হচ্ছে 500 ফুট উঁচু। এই পিরামিড 500 ফুট উঁচু, আর এই পিরামিড তৈরি করতে 30 লক্ষ টুকরোর প্রয়োজন হয়েছিল। এই পিরামিড তৈরি করতে, বড় পিরামিড, বড় পিরামিডটা তৈরি করতে 23 লক্ষ টুকরোর প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে কিন্তু এখানে ছোট টুকরোকে বলা হয়নি, যার এক একটা টুকরো হচ্ছে যে 4-5টা টুকরো একত্র করলে একখানা ছোট ইঞ্জিনের সাইজ হবে। এই 4-5টা টুকরো যদি একত্র করা হয়, তাহলে একটা ইঞ্জিনের সমাজ হবে, তাহলে এত বড় বড় টুকরো করতে হয়েছিল। সবচেয়ে বড় পিরামিড বানাতে 1 লক্ষ লোকে 20 বছর সময় লেগেছিল। সবচেয়ে বড় পিরামিড বানাতে 1 লক্ষ লোকে 20 বছর সময় লেগেছিল। এই পিরামিড কেন বানানো হয়েছিল? এই পিরামিড বানানো হয়েছিল তৎকালীন মিশরের সম্রাট আর ফারাও মনে করতেন, তারা মনে করতেন, ফারাওরা কি করতে মনে করতেন, যে তাদের শরীর যেন মৃত্যুর পর পচে না যায়, কোনো আঘাত না পায়, এবং তারা পরলোকে অনন্ত জীবন লাভ করতে পারে। সেই কারণে তাদের মরদেহ এই পিরামিডের মধ্যে রাখা হতো, মমি করে রাখা হতো, তার পিরামিডের মধ্যে মমি করে রাখা হতো। এছাড়া আমরা আরো জানতে পারি যে এই মিশরে আরো আকর্ষণ হচ্ছে পর্যটকরা যে কারণে ছুটে যায়, সেটা হচ্ছে মিশরের খুব সুন্দর সুন্দর মসজিদ, সেখানে মসজিদ রয়েছে। আচ্ছা, কায়রো শহর আগুনে ভরে যায় রাতের বেলা।
মিশরের যে রাজধানী কায়রো শহর সেখানে রাতের বেলায় আলোয় ঘুরে যায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসে নানা রকমের খাবারের সুঘ্রাণ, যেটা পথচারীদের প্রতি ক্ষুধা বাড়িয়ে দেয়। আচ্ছা, তারপর আমরা আরো জানতে পারি যে মিশরের যে নীল নদ, সেখান থেকে কিন্তু মিশরের চাষাবাদের ব্যবস্থা করা, মানে চাষাবাদ হয় মিলে মিশরের নীল নদের পানি দিয়ে। যেহেতু মিশর মরুভূমি অঞ্চল, সেখানকার চাষাবাদ হয় এই নীল নদের পানি দিয়ে। তাহলে প্রকৃতির ঘেরা নীল আর মানুষের গড়া পিরামিডের পরে মিশরের মসজিদগুলো যেমন ভ্রমণ বিখ্যাত, সেইখানে ভ্রমণের এই সৌন্দর্য দেখার জন্য কি যায় বিশ্বের বিভিন্ন দেশে সমস্তার মানুষরা মিশর ভ্রমণ করতে যায়। তাহলে আমরা নীল নদ আর পিরামিডের দেশ গল্পের মূল কাহিনী আমরা কি করেছি জেনেছি। তোমরা সবাই পারবে। আমরা এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ আছে সেই শব্দার্থগুলো একটু জানবো। তার জন্য আমরা কি করবো, আমি বোর্ডে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো একটু লিখি। এখানে কিছু শব্দার্থ আছে যেমন আবজাব। শব্দের অর্থ কি? আবজাব শব্দের অর্থ হচ্ছে ঘিস ঘিস বা ঠাসা ঠাসা। আমরা একটাই লিখতে পারি, আমরা এর আরেকটা অর্থ আছে ঠাসাঠাসি। আচ্ছা, ভুতুড়ে। মিশরে যখন রাতের বেলা আবহাওয়াটা কি হয়, একটু ভুতুড়ে পরিবেশ মানে রহস্যময় পরিবেশে সৃষ্টি হয়, সেটা আমাদের জানা দরকার। ভুতুড়ে শব্দের অর্থ হচ্ছে রহস্যময়। এরপর আমরা জানবো জাঁক বেজাক। মিশরে কিন্তু শুধু মিশরবাসী নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যেমন নিগ্রোরা, সুদানবাসী, আমাদের এশিয়ার এই দেশের অনেক মানুষ মিশরে বসবাস করে। এখানে জাঁক বেজাতে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, সেই জন্য আমরা বলি জাঁক বেজাক সম্পর্কে অশব্দার্থ কিছু জানি। জাত বেজাত মানে হচ্ছে নানা জাত। আরেকটা আমরা জানি অতি রমণীয়, নীল নদের সৌন্দর্য হচ্ছে অতি রমণীয়। অতি রমণীয় শব্দের অর্থ কি? অতি রমণীয় হচ্ছে খুব সুন্দর। অতি রমণীয়। মিশরে দেখা যায় উটের ক্যারাভান, উটের ক্যারাভান। ক্যারাভান মানে কি হচ্ছে? কাফেলা। কাফেলা, ক্যারাভান মানে হচ্ছে কাফেলা, সেটাও আমরা একটু শব্দার্থ জানি। ক্যারাভান শব্দের অর্থ হচ্ছে কাফেলা। আচ্ছা, এর গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ আমরা জানি। তাহলে আমরা যে আমাদের নীল নদ আর পিরামিডের দিয়ে গল্পটা করেছি, তা থেকে আমরা কি করেছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনেছি। তাহলে আমরা যেটা জানলাম সেটা আমরা আরেকবার রিপিট করে দেখি, আমার প্রিয় শিক্ষার্থীরা কি পারছে, যতটুকু আমরা করেছি দেখি। সেখান থেকে কিছু প্রশ্ন আমরা মনে করি যে আমরা যে যতটুকু করলাম সেটা একটু যাচাই করি। আচ্ছা, মিশরের মানুষ কোন নদের পানি দিয়ে চাষ করে? আমরা করেছি কিছুক্ষণ আগেই আমরা বললাম মিশরের মানুষরা কোন নদের পানি দিয়ে চাষ করে। হ্যাঁ, নীল নদ, কারণ মিশরে মরুভূমি অঞ্চল, সেখানে পানির খুব একটা সুব্যবস্থা নেই, তাই নীল নদের পানি তো অফুরন্ত, সেখান থেকে মিশরের চাষাবাদ হয়। আরেকটা জানবো যে আমরা মিশরের কয়টা পিরামিড গিজে অবস্থিত? গিজে অবস্থিত তিনটা পিরামিড। গিজে কি? তিনটা পিরামিড সবচেয়ে বড় পিরামিড, তাই না? হ্যাঁ, সবাই পারছো। আমরা একটু লেখক সম্পর্কে জানবো। আমাদের লেখক সৈয়দ মুস্তফা আলী, ইনি হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী। তার জন্ম আর মৃত্যু সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, লেখক সৈয়দ মুস্তফা আলী, তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? তিনি জন্মগ্রহণ করেছিলেন 1904 সালে। আমরা
আমরা বোর্ডে একটু আমরা লিখে নিই, লেখক সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1904 সালে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন আসামের করিমগঞ্জে। তিনি জন্মগ্রহণ করেছিলেন আসামের করিমগঞ্জে। তাহলে লেখক সৈয়দ মুজতবা আলী লেখক। তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? জন্মগ্রহণ করেছিলেন আসামের করিমগঞ্জে 1904 সালে। আর মৃত্যুবরণ করেছিলেন? তিনি মৃত্যুবরণ করেছিলেন, তার মৃত্যু হয়েছিল 1974 সালে। তাহলে আমরা কি জানলাম? আমাদের গল্পটা নীলনদের প্রেমের গল্পটা খুব ভালোভাবে জেনেছি, তার শব্দার্থ জেনেছি, আমরা তার লেখকের জন্মমৃত্যু সম্পর্কে জেনেছি। তাহলে তোমাদের কি হোমওয়ার্ক থাকবে? কি তোমরা একটা গল্পটা সম্পূর্ণ পড়েছো, তোমাদের হোমওয়ার্ক থাকবে এই গল্পটা সম্পূর্ণ ভালোভাবে আবার ভালোভাবে পড়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগ দিয়ে তোমরা কি করবে, তোমরা 5টা করে এসকিউ কি করবে, হোমওয়ার্ক করবে। মনে থাকবে সবার জন্য 5টা করে এসকিউ করে আমাদের দেখাবে। আচ্ছা, আজ এই যে গল্পটা পড়লাম, সেই গল্পটা থেকে তোমাদের কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা অবশ্যই নেই, যদি থাকে তাহলে আমার সাথে অবশ্যই কথা বলবে, সমস্যা আমি সমাধান করে দেবো। আচ্ছা, তোমরা আগামী ক্লাসে তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে আমি ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।